তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে জামাত ইসলামী চমৎকারভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তাদের কার্যক্রমে নতুন নতুন মাত্রা আমি ভালোভাবেই দেখতে পাচ্ছি। জামাত ইসলামী 5 আগস্টের পর থেকে তাদের ইন্টারনাল কার্যক্রম একেবারেই লিমিটেড করে রেখেছে, আর সেটা করলেও সামনে আসছেন না পলিটিক্যালি, যেটা একসময় জামাতের কার্যক্রম বা জামাতের প্রাসঙ্গিকতার মূল জায়গা ছিল। যেমন আপনি যদি 2 মাস আগেও দেখেন যে জামাত নিয়ে যে আমরা আলোচনা করতাম, আপনারা শুনতেন কি শুনতেন, যে জামাত রোকন শিক্ষা শিবির করেছে, সহযোগী সদস্য সম্মেলন করেছে অমুক জায়গায়, অমুক জায়গায় রোকন বৈঠক, অমুক জায়গায় দায়িত্বশীল বৈঠক, অমুক জায়গায় দিনব্যাপী প্রশিক্ষণ শিবির, এগুলোই ছিল জামাতের কার্যক্রম। কিন্তু এখন আপনি 5 আগস্টের পর থেকে এগুলো শোনেন না, এগুলো আমরাই তো জামাতের সব কাজ আমি প্রচার করি, শুনেছেন না? তাহলে জামাত কি করছে? জামাত এই মুহূর্তে তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদেরকে গুরুত্ব দিয়ে, বিশেষ করে যারা শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের কেন্দ্রিক তৎপরতা, তাদের দেখতে যাওয়া, তাদের সহায়তা দেওয়া, হসপিটালে দেখতে যাওয়া, তাদের পরিবারের কাছে যাওয়া, এটা হচ্ছে জামাতের টপ প্রায়োরিটি, এটা নিয়ে জামাত কাজ করছে। এবং এটা নতুন মাত্রা পায়, সমস্ত কার্যক্রমের সেন্টার পয়েন্ট এখন এটা। এর বাইরে একটা কাজ জামাত মানে তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদের ফোকাস দিয়ে রাজনৈতিক সামাজিক কাজ, নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে কিছু কার্যক্রম, এর বাইরে জামাত শুধু একটা কাজ করছে, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিকভাবে মত বিনিময় করছে, এর বাইরে কিছু না। দর্শক, আমরা কিছু আপডেট আপনাদের জানাতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। মারাত্মকভাবে আহত শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানের মনের আকুতি, আমি কি আর কোনোদিন দুনিয়ার আলো বাতাস দেখতে পাবো না, এই সময় জনাব মোবারক হোসেন আহত শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানকে সান্ত্বনা দেন এবং চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। তিনি মহান রবের নিকট তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আহত মুস্তাফিজুর রহমানকে চিকিৎসা খরচ সামর্থ্য অনুযায়ী বহন করার আশ্বাস দেন। এইভাবে এটা হচ্ছে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের পালসকে গুরুত্ব দেয়, কারণ এখন এর চাইতে কোনো বড় কাজ হতে পারে না আহত নিহতদের পাশে দাঁড়ানো, এর বাইরে কোনো রাজনীতি হতে পারে না, এটাই তরুণের রাজনীতি, এটাই শিক্ষার্থীদের রাজনীতি, আহত নিহতদের পাশে দাঁড়ানো, দ্যাটস ইট। জামাত হ্যাভ বিন ডুইং ইট। ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। 20 আগস্ট মঙ্গলবার ভাটারা থানার আমির অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আহমদ সালমানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর নায়েব আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের 7ম জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এভাবেই পাশে আছে, একেবারে জামাতের কেন্দ্র থেকে শুরু করে আমির জামাত ছুটে চলছেন, কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত কাজ এখন এটাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনতার আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান, গণঅভ্যুত্থানে শহীদরা আমাদের প্রেরণা উৎস হয়ে থাকবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ 16 বছর ধরে দেশে মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার শাসনামলে কত মানুষকে হত্যা করেছে তার হিসাব করা কঠিন। লাশের বিভৎসতা দেখে কোনো পরিবার স্থির থাকতে পারেনি, স্বামী সন্তান হারিয়ে হাজারো মানুষ দিশেহারা। জামাত ইসলামের পক্ষ থেকে দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আছি থাকবো এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে গড়তে গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের প্রেরণা উৎস হয়ে থাকবে। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্রদের শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন, দোয়া ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণে আমি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিতে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েব আমির আব্দুস সবুর ফকির,
অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজুরি সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন, কামাল হোসেন, আব্দুল মান্নান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অধ্যাপক মেয়ে গোলাম পরে বিশেষ চমৎকার কথাও বলেন। এর মানে সব জায়গায় রাজনীতি এটাই। এছাড়া জামিয়া পটিয়া চট্টগ্রামের ছাত্র হাফেজ মোর্শিদুল হক বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়, তার সুচিকিৎসার জন্য পটিয়া মাদ্রাসার একটি প্রতিনিধি দল হাফেজ মোর্শিদুল ইসলাম সহ রাজধানীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। আমিরে জামাতের কাছে এখন কর্মীরাও সাক্ষাৎ করেন তাদের সহায়তার জন্য, আপনারা তো দেখতে পাচ্ছেন। যাই হোক দর্শক, এইভাবেই তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের পালস বর্তমান রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাকে ফোকাস করে জামাত ইসলামী তাদের রাজনৈতিক কার্যক্রম আলহামদুলিল্লাহ চালিয়ে যাচ্ছে এবং নতুন মাত্রা পাচ্ছে, সারা পাচ্ছে।